এই দেখো আমি এখানে চাটনি বসিয়েছি, আর চাটনি করব ফ্রাইড রাইস আর হলো চিকেন। চিকেনটা আমি মেখে রেখেছি দই দিয়ে। আর হলো আজ আমার বান্ধবীরা আসবে, ওরা প্রায় চলে এসেছে। এখানে দেখো আমি চিকেন করেছি, হান্ডি চিকেন, আর এখানে টমেটো চাটনি, আর করেছি ফ্রাইড রাইস। তো চলো সঙ্গে থাকো, ওদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেব, ঠিক আছে? সব কমপ্লিট। শুভমকে খেতে দিয়েছি, বাবা খেয়ে দোকানে চলে গেছে। ওরা মনে হয় চলে এসেছে, কলিং বেলের আওয়াজ পেলাম। ওরা ফোন করেছিল কিছুক্ষণ আগে যে ওরা বাড়ির সামনে চলে এসেছে। চল, আমি চলে যাচ্ছি, যা ভেতরে যা, চলো আমরা পরে কথা বলছি। এখন আমরা খেতে বসবো, কিছুক্ষণ গল্প করলাম আমরা, গল্প করে এখন আমরা খেতে বসবো। সবাই বসে পড়েছে, রেডি হয়ে গেছে রান্না। দেখো তোমরা খাবার রেডি করে রেখেছি, দেখো সবাই বসে পড়েছে, আমারটাও রেডি করেছি, ওরা তো খেয়ে নিয়েছে। আর এখানে ওই রয়ন খেলছে আমার বান্ধবীর। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন একটু রেস্ট করছি, গল্প গুজব করব। তুমি কি ঘুমাবে একটু? এই রাখি, তুমি কি ঘুমাবে একটু? আচ্ছা ঠিক আছে, চলো আমরা গল্প করি তাহলে। হ্যাঁ আচ্ছা দিচ্ছ দিচ্ছ, কিচ্ছু হবে না, গুনতে হবে না, গুনতে হবে না বৌদি, গুনতে হবে না, থাক। হ্যাঁ যাও। এখানে দেখো আমি দোয়াকে আশীর্বাদ করছি, তো গিফট তখনও কিছুই আনতে পারেনি, পরে বাবা এসেছিল গিফট নিয়ে। বাবা গিফট নিয়ে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গিয়েছিল, যার জন্য ওই বৌদি ডাকাডাকি করছিল যে আসো আসো, বললাম যে একটু পরে যাচ্ছি, যে না বললো এখনই আসো, তো এরকম আর কি ব্যাপার। তারপর আমার বোন আশীর্বাদ করলো তোয়াকে, তো তোয়াও খুব খুশি। অ্যাকচুয়ালি ওদের তোয়ার কাল বার্থডে করার কথা ছিল না, তো হঠাৎ করেই কালই প্ল্যান করে আমাকে বললো যে এরকম করবো, তো তুমি আমাকে যদি একটু করে দাও তাহলে সুবিধা হতো। তো ফট করে তো তেমনভাবে না বলা যায় না, কারণ এর আগে বৌদি পোলাও খেয়েছিল, আমার ভালো লেগেছে, যার জন্য বলেছে আমি সব রেডি করে দেবো তোমাকে। আর ও গিফট দেখে আরও বেশি খুশি হয়েছে, কারণ সবাইকে গিফট করেছে, তাই আরও ও বেশি খুশি হয়েছে। তারপর আমরা বাড়িতে চলে এসেছি করে, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি। আর এখানে বাবার জন্য বৌদি পোলাও, পনির, ছোলার ডাল, পায়েস, কেক এই সমস্ত পাঠিয়ে দিয়েছে। এখানে দুপুরের ফ্রাইড রাইস, চিকেনও আছে, তো এখন বাবারা খাবে, আমরা খেয়ে এসেছি।